সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে দিন দিন উন্নতি ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে সৌদি আরব সফরের পর থেকে সৌদি আরব সরকার বাংলাদেশের প্রতি একটু বেশি আন্তরিক হয়েছে। এবার সৌদি আরব সরকার ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশের সিমেন্ট কারখানা তৈরি করবে। দেশের বহুজাতিক সার কারখানা কাফর মডেলে সাতোকে আন্তর্জাতিক প্রযুক্তির সিমেন্ট কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন। এছাড়া প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান জেনারেল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি জেমকো উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং পণ্য বিচিত্রকরণে বিনিয়োগ করবে। গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আব্দুল হালিমের সঙ্গে বৈঠককালে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন প্রেসিডেন্ট মোহাম্মদ এন হিজি এই কথা জানান। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাক, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান সহ আর অনেকে উপস্থিত ছিলেন। বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় ক্ষেত্র উল্লেখ করে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, অভ্যন্তরীণ বাজার এবং পরিশ্রমী শ্রমশক্তি বিদেশি বিনিয়োগের জন্য চমৎকার সুযোগ সৃষ্টি করেছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে লাভবান হতে সৌদি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করবে। শিল্প সচিব বলেন, জেমকোর আধুনিকায়ন, পণ্য বৈচিত্র্যকরণ এবং সাতোক সিমেন্ট কারখানা অব্যবহৃত জায়গায় কাফর মডেলে নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে একটি সমন্বিত প্রস্তাব পেশের জন্য সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের প্রেসিডেন্টকে পরামর্শ দেন। বাংলাদেশ সরকার সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার আগ্রহী উল্লেখ করে তিনি প্রস্তাব পাওয়ার পরপরই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান। উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি আরবের সফরে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব সমঝোতা স্মারকে বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় সৌদি আরব সরকার বাংলাদেশে নতুন করে বিভিন্ন ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে যাচ্ছে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য দারুণ একটি সুখবর। এতদিন সৌদি আরবে আমাদের প্রবাসীরা কাজ করছে, এখন বাংলাদেশের যুবকরা বাংলাদেশেই বিভিন্ন শিল্প কারখানায় কাজ করতে পারবে, আর এই জন্য আমরা সৌদি আরবকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে আপডেটসকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।